রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো আরজি করকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে সঞ্জয় বলে খুন বা ধর্ষণ কোনোটাতেই সে করেনি, রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে। আমাকে পুরো ভয় দেখানো হয়েছে, আর এখানে আপনাদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি জজ স্যারকে বলছি যে স্যার আমি কিছু করিনি, আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল, এটা কি কোনো ন্যায়? এটা ভারত সংবিধানের ন্যায়? আমি বলছি